কাঁটাতারের বেড়ার ওপারে উরুষে মিলন মেলা হলো দুই বাংলার। রাজগঞ্জ ব্লকের সোনাশিকাটা গ্রাম পঞ্চায়েতের জুম্মাগাছ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের বেড়ার ওপারে পালন করা হয় উরুষ উৎসব। এই উরুষে দুই দেশের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। কাঁটাতারের বেড়ার ওপারে উরুষে মিলন মেলা হলো দুই বাংলার। রাজগঞ্জ ব্লকের সোনাশিকাটা গ্রাম পঞ্চায়েতের জম্মুগঞ্জ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের বেড়ার ওপারে উরুষ উৎসব করা হয়। পীর বাবা আব্দুল রশিদের মাজারে এই উরুষে দুই দেশের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় বাসিন্দারা বলেন, আব্দুল রশিদ নামে ওই মুসলিম ধর্মগুরু অনেক বছর আগে এপারে সোনাশিকাটায় বোনের বাড়িতে বেড়াতে এসে মারা যান। তার ইচ্ছা অনুযায়ী দুই দেশের সীমান্তে জিরো পয়েন্টে তাকে সমাধিস্থ করা হয়। তখন সীমান্তে কাঁটাতারের বেড়া ছিল না। সেই সময় থেকে দুই দেশের মানুষ প্রতি বছর ফাল্গুন মাসের বিশেষ দিনে যৌথভাবে উরুষ উৎসব পালন করেন। পরবর্তীতে কাঁটাতারের বেড়া হলেও সীমান্তরক্ষী বাহিনীর অনুমতি নিয়ে প্রতি বছর দিনটি পালন করা হয়। এবছর আব্দুল রশিদের 31তম উরুষ উৎসব। এই দিন বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তের গেট নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয়। রাজগঞ্জ ব্লক ছাড়াও বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষ মাজার শরীফে আসেন, তবে পরিচয়পত্র দেখে নিয়ে বেড়ার ওপারে যেতে দেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বিজেপির কড়া পাহারায় আসেন। দুই বাংলা মিলে কয়েক হাজার মানুষের সমাগম হয়। মাজার শরীফে ওই ধর্মগুরুর গুণকীর্তন ছাড়াও প্রার্থনা এবং মানত করেন। এপারের রাজগঞ্জ ব্লকের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, ডিএসপি প্রদীপ সরকার সহ বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। প্রায় 10 বার এই মাজার শরীফে যারা কর্মকর্তা আছে প্রতিবার আমাকে আমন্ত্রণ করে, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এবারেও 2020 সাল দেখে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে গতবারের থেকে এবারে হাজার হাজার লোক বেশি। সামনেই দেখতে পাচ্ছে বাংলাদেশে কত লোক। এই যে মিলন, এই মিলন আর কোনো দিন দেখা যাবে না। কাজেই এই যে মাজার শরীফের যে একটা জলসা এত সুন্দর লাগে, মানে কল্পনা করা যায় না। আগামী দিনে এইখানে একটা এরা বলছে যে মাজারে কিছু যদি করা যায়, মানে মাজার শরীফ যদি মসজিদের মতো কিছু বানানো যায়, তো এই ব্যাপারে আপনি কতটা উদ্যোগ? না, এ ব্যাপারে যেহেতু বাংলাদেশ এটা আন্তর্জাতিক ব্যাপার, তো যদি আন্তর্জাতিক ব্যাপারে যদি একটা পারমিশন দেয় নিশ্চয়ই বিধায়ক এলাকার তহবিল থেকে নিশ্চয়ই এখানে আমি কিছু করে দেবো।